যখন 90 সালে দৈব নির্দেশে যখন আমি গড় জঙ্গলে আসি, তখন তো থাকা দেখার কিছু না, সব পুরোটা জঙ্গল ছিল। হমারে বড়ে দিদি ভাই জি নে আকর কে ইহা পর মাতা চণ্ডী কা জো হ্যায় এ মন্দির জাগৃত কিয়া, এখানে মেধার ঋষি পূজা করতেন। এ ধুনা 12 মাস চেতন রহে। কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার গড় জঙ্গলে মেধাসমনির আশ্রমে। এটি দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকে অবস্থিত। সড়ক পথে কলকাতা থেকে এই দুর্গাপুরের দূরত্ব 170 কিলোমিটার, আর দুর্গাপুর থেকে এই গড় জঙ্গলের দূরত্ব মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার। ইতিমধ্যেই আমরা গড় জঙ্গলে ঢুকে পড়েছি। আমরা এগিয়ে চলেছি সেই আশ্রমের দিকে, যেটা গড় চণ্ডীধাম বলেও খ্যাত। মেধা বা মেধস হিন্দু পুরাণে উল্লিখিত এক ঋষি, মার্কেণ্ড পুরাণেও তার উল্লেখ আছে। আমরা গড় চণ্ডীধামে উপস্থিত। এক সময় এখানেই ছিল মেধস মুনির আশ্রম। এখানেই প্রথম হয়েছিল বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপূজা। প্রথম দুর্গাপূজা যে হয় বঙ্গাল মে দ্বাপর যুগে যে হয় রাজা সুরত নে কিয়া। এবার চলুন ইতিহাসটা একটু জানার চেষ্টা করি। হিন্দু পুরাণে উল্লেখিত রাজা সুরথ ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের চিত্রগুপ্ত বংশী কায়স্থ সম্রাট। মার্কেণ্ড পুরাণেও তার উল্লেখ রয়েছে। মার্কেণ্ডীয় পুরাণ বা শ্রী শ্রী চণ্ডী পুরাণ মতে সুরথ রাজার রাজধানী ছিল বীরভূম জেলার বোলপুরের সুপুরে। বলা হয় রাজা সুরথ বলিপুর বা বর্তমান বোলপুরের রাজা ছিলেন। তিনি যুদ্ধে পরাজিত হয়ে রাজ্য হারিয়েছিলেন। তারপর তিনি আত্মগোপনের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অবশেষে এই চণ্ডীগড় ধামে উপস্থিত হন। এরপর তিনি আশ্রয় নেন এই মেধস মুনির আশ্রমে। অন্যদিকে সমাধি বৈশ্য নামে এক ব্যবসায়ী সংসার ত্যাগ করে তিনিও মেধস মুনির আশ্রমে আশ্রয় নেন। রাজা সুরথ রাজ্য হারিয়ে এসেছিল, মেধামুনি সংসারে দুঃখ পেয়ে এসেছিলেন এই মেধস আশ্রমে। রাজা সুরথ ও সমাধি বৈশ্য তাদের দুঃখের কথা মেধস মুনিকে জানান। মেধাসমণি তাদেরকে দেবী মাহাত্ম শুনিয়েছিলেন। এখানে মেধাসমণি অষ্টদশভুজা, দশভুজা এবং অষ্টভুজা দুর্গার রূপের সাথে মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর রূপ বর্ণনা করেছিলেন। এই যে শাল গাছ, এই অজয় নদী ছিল, তখন সরে গেছে আরো 2 কিলোমিটার দূরে। এই শাল গাছের ছায় বসে রাজা মেধা ঋষি রাজা সুরথ সমাধি বসেকে চণ্ডীর বর্ণনা করেছিলেন। সপ্তসতী চণ্ডী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী তিন দেবীর বর্ণনা করেছিলেন। ফলস্বরূপ এখানে শ্রী শ্রী চণ্ডী রচিত হয়েছিল। মেধাসমণির পরামর্শে রাজা সুরথ এই গড় চণ্ডীধামে আনুমানিক 700 থেকে 800 খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময় দেবী দুর্গার পূজা করেছিলেন এবং পরবর্তীকালে রাজা সুরথ তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন এবং সমাধি বৈশ্য আত্মজ্ঞান লাভ করেছিলেন। রাজা সুরথ রাজ্য ফিরে পাওয়ার পর তিনি 3টি মন্দির নির্মাণ করেছিলেন এবং চারদিক প্রাচীর দিয়ে ঘিরে দেন তিনি। রাজা সুরথ মেধামুনির নির্দেশে দেবীকে প্রতিষ্ঠা করে এখানে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী চারিদিকে মন্দিরগুলোকে সুরক্ষার জন্য উঁচু প্রাচীর দিয়ে চারিদিকে ঘিরে দেয়, বেষ্টন করে দেয়। এখনো রীতি মেনে প্রাচীরের চারপাশ পরিক্রমা করা হয় দুর্গাপুজোর সময়। এটা গড়ের প্রাচীর, চারদিকে ঘেরা, এটা মহাবিষ্ণু মন্দির, ওটা হলো মহা সরস্বতী, পিছিয়ে মহাকালী, মহালক্ষ্মী, ওখানে শিব। রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন, তাই এই পুজো আমাদের কাছে বাসন্তী পুজো বলে পরিচিত। শ্রী শ্রী চণ্ডীর মতে তারা এই দুর্গা প্রতিমা গড় জঙ্গলে মাটি দিয়ে তৈরি করেছিলেন। মাটির প্রতিমা দিয়ে রাজা সুরথ সমাধি বসে মেধামুনির নির্দেশে প্রথম দুর্গা পূজা করেছিলেন। শ্রী শ্রী চণ্ডী এবং মার্কেণ্ড পুরাণে বর্ণিত এই দুর্গা পূজাকেই বিশ্বের প্রথম দুর্গা পূজা বলে মনে করা হয়। চণ্ডী পুরাণ অনুযায়ী আরও জানা যায় রাজা সুরথ চণ্ডীর 3টি রূপে আরাধনা করেছিলেন, তাই এখানে তিনি 3টি দেবীর মন্দির স্থাপন করেছিলেন। और यहाँ पर आने से 3 देवियों के दर्शन होते हैं, एक महाकाली, माँ चंडी, सरस्वती और जगदम्बा। सरस्वती मंदिर जेटा मूल बटगाछेर नीचे सरस्वती रूपी माँ चंडीर मंदिर, इखने मायर आजो नित्य पुजो करा है। 2 अष्टदशभुजा महालक्ष्मी मंदिर एवं महाकाली मंदिर। এই স্থানে পাওয়া প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হল পোড়ামাটির ধ্বংসাবশেষ। রাজা সুরথের যজ্ঞকুণ্ডে চিত্রিত রয়েছে। যজ্ঞকুণ্ডের স্তম্ভের ধ্বংসাবশেষের মধ্যে আমরা দেখতে পাই চমৎকার পোড়ামাটির কাজ।
শুধু তাই নয়, আজও সেখানে বহু বছরের পুরনো একটি তেঁতুল গাছ রয়েছে। এই সেই তেঁতুল গাছের কোটর, যে কোটরে বসেই বর্তমান সেবাই ব্রহ্মনন্দগিরি দীর্ঘ 10-12 বছর তপস্যা করেছিলেন। গড়চণ্ডী ধাম দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল, আমারে বড়ে গুরু ভাই জি নে আকর কে ইহা পর মাতা চণ্ডী কা জো হ্যায় এ মন্দির জাগৃত কিয়া। পহলে তো রাজা সুরত কা বানায়া এ মন্দির, বহুত প্রাচীন জো মিট্টি মে ঢকা হুয়া থা। তো আমারে গুরু ভাই নে আকর কে ইহা পর 40 বরস এক ইমলি কা গাছ দরখত হ্যায় উসকে বীচ মে রহ কর কে উনহোনে তপস্যা কিয়া। 90 সালে যখন আমি গড়জঙ্গলে আসি দৈব নির্দেশে, তখন পুরাসার জঙ্গল ছিল, কোনো এখানে বসার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না। এই খোঁড়ে তখন আমি 10-12 বছর এই ভেতরের গাছের পাতা খেয়ে অনাহারে একটা তপস্যার জীবন গেছে। তারপর আস্তে আস্তে উদ্ধার করেছিলেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ইতিহাস। আর ইহা পর যে প্রাচীন শিবলিঙ্গ আমাদের পাশে হ্যাঁ যে নিকলে হুয়ে হ্যাঁ তালাব কি খোদাই মে। এই শিবলিঙ্গটা মাটির তলায় ছিল, দুজন মেশিন উদ্ধার হয়েছে, 3 শিবলিঙ্গ এখানে ছিল, 3 দেবীর। তা এর বর্জনিং, এই লিঙ্গ ভারতবর্ষে খুব দুর্লভ ন্যাচারাল লিঙ্গ, রাজা সুরা সমাধি বৈশ্য প্রতিষ্ঠিত মেধামণির নির্দেশে, এই সব মন্দিরগুলো মেধামণির নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এ মন্দির যে হ্যাঁ ভূমি যে হ্যাঁ ঋষি মুনিও কি ভূমি, এসে আমার মেধাস মুনি জি নে বহুত আচ্ছা সা ইহা পে মাতা চণ্ডী কা যে হ্যাঁ রচনা কিয়া থা। এইখানে মেধামণি বসে আশমণি করতেন, নদী দর্শন করতেন, হ্যাঁ নদী সরে গেছে। এই মেধামণির আশ্রমে নবসংযোজন বজরঙ্গলের মন্দির। এ ধুনা বহুত প্রাচীন আমার মেধাসমুনি জি কা ধুনা হ্যায়, তো এ 12 মাস চেতন রহতা হ্যায়। আবি ইসমে জো হ্যায় নাগা সন্ন্যাসী হবন পূজা বগেরা জো ভি কুছ হ্যায় এই নাগা সন্ন্যাসী করতে হ্যায়। আর হমারে মেধাসমুনি জি কি তপস্থলী ভি হ্যায় ইহা পে থোড়া দূর মে, আর রাজা সুরথ আর বৈশ কি সমাধি ভি আগে জো জঙ্গল মে হ্যায়। তো এ ধুনা আমারা বহুত প্রাচীন হ্যায়, এ অখণ্ড ধুনা, এ 12 মাস চেতন রহে। এখানে প্রত্যেক বছর মহা সমারোহে দুর্গাপুজো করা হয় এবং এই পুজোর সময় বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করা হয়। কথিত আছে প্রাক স্বাধীনতার পূর্বে বিপ্লবীদের কাছে এটা একটা গোপন আস্তানা ছিল এবং দেবী দুর্গাকে তারা ভারত মাতা হিসেবে পুজো করতেন। আর হ্যাঁ, এখানে মাদল বাজিয়েই দেবী পূজার সূচনা করা হয়। আসুন এবার আমরা সন্ধ্যা আরতি দেখি। গড় জঙ্গলে রয়েছে আরও এক মন্দির যা শ্যামারূপা মন্দির নামে পরিচিত। এই দুই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ইছাই ঘোষ ও লাউ সেনের কাহিনী, যেটা পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। Thank you.